চালক সংকটে যাত্রী সেবা নিশ্চিত করতে পারছে না রাজধানীর পরিবহন কোম্পানিগুলো সড়ক পরিবহন সমিতির তথ্য অনুযায়ী দেশে বর্তমানে পনেরো লাখ চালকের ঘাটতি রয়েছে এই সুযোগে রাজধানী সহ সারা দেশে বাড়ছে ভুয়া লাইসেন্সধারী চালকের সংখ্যা বাড়ছে সড়ক দুর্ঘটনা কিন্তু প্রশিক্ষিত চালক তৈরির সরকারি কোনো উদ্যোগ নেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সবশেষ হিসাব অনুযায়ী দেশে অনুমোদিত মোটর জানের সংখ্যা তিরিশ লাখেরও বেশি শুধু ঢাকাতেই আছে প্রায় বারো লাখ যানবাহন এছাড়া প্রতিদিনই রাজপথে নামছে নতুন আরও সাড়ে তিনশো যান নতুন এসব যানবাহনের চালক কারা হচ্ছে যারা মনে করেন লেখা করবো না তারাই আসবে আর যারা লেখা তো আসবেই না আমাদের বাল বাচ্চাদের মানে এই পরিবেশে আনবার মানে ছিল বিআরটিএ বলছে সারা দেশে অনুমোদিত মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের সংখ্যা মাত্র একশো দশটি এসব ট্রেনিং স্কুল থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের বেশিরভাগই হালকা যানের শিক্ষানবিশ চালক নিয়ম অনুযায়ী একজন চালক তিন বছর হালকা যান চালানোর পর মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স পাবেন মাঝারি আকারের গাড়ি তিন বছর চালানোর পর আবেদন করতে পারবেন ভারী গাড়ি চালানোর কিন্তু বাস্তবতা ভিন্ন পেশাদার চালক তৈরির প্রক্রিয়াতেই রাজধানীতে বাড়ছে এমন কম যাত্রীবাহী ছোট এবং মাঝারি যানের সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর অপর্যাপ্ত সড়কের বেশিরভাগ জায়গায় দখল করে নিচ্ছে তারা ফলে বাড়ছে যানজট কমে যাচ্ছে গণপরিবহনের মাথা তুলে দাঁড়াবার সক্ষমতা পরিবহন মালিক সমিতি বলছে গণপরিবহনের জন্য নতুন বাস আমদানি করার সরকারি সিদ্ধান্ত হলেও প্রশিক্ষিত চালক বাড়ানোর কোনো উদ্যোগ নেই যেভাবে প্রতিনিয়ত রেজিস্ট্রেশন হচ্ছে নতুন গাড়ি আমদানি করা হচ্ছে আসতেছে সেভাবে তো কোনো চালক তৈরি হচ্ছে না দেশে তো এই শূন্যতা দিন দিন বাড়তে থাকবে এই শূন্যতা দিন দিন বাড়তে থাকবে এবং এই সুবাদে ফেক ড্রাইভাররা সুযোগ পাবে বিআরটিএ বলছে গত দুই যুগে মাত্র একশো জন প্রশিক্ষককে অনুমোদন দিয়েছে তারা আমরা আমাদের বিআরটিএর অর্থায়নে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ড্রাইভার চাবো এবং সেই ড্রাইভারকে আমরা নিজস্ব অর্থে প্রশিক্ষণ দেব বিশেষজ্ঞরা বলছেন দেশে গণপরিবহন খাতে নৈরাজ্য দূর করতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় ভেঙে পড়েছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা কত লোক যে এই ব্যবসায় নেমে গেছে এখানে যদি সত্যিকার অর্থে নতুন করে কিছু ঢেলে সাজাতে হয় কথাটা কিন্তু খুব সোজা সব কোম্পানিকে আমি এক কোম্পানিতে নিয়ে আসবো এখানে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু স্বার্থ আছে যাত্রী চাহিদা আর চালক সংকট দুয়ে মিলে প্রতিদিনই বিভিন্ন যানবাহনের চালক বনে যাচ্ছেন অপেশাদাররা বাড়ছে দুর্ঘটনা ঝরছে প্রাণ দ্রুত এই সংকট সমাধানে সরকারকে মনোযোগী হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা